2023-24 অর্থ বছরের বাজেট বাস্তবতা বিবর্জিত বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতির সামনে অর্থমন্ত্রী গোজামিলের একটি বাজেট উপস্থাপন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করেন। আজকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ এমনভাবে বেড়েছে দাম যে সাধারণ মানুষ আদা আজকে বলছে যে একটা ভদ্র এক ভদ্র বলেছেন যে এই যে সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ, আমারও তো ইচ্ছে করে আমার পরিবারকে নিয়ে আমি একটু গরু গোস্ত রান্না করে খাবো, কিন্তু আদা কিনবো কোত্থেকে, পেঁয়াজ কিনবো কোত্থেকে, এটা কিন্তু হার্ড রিয়ালিটি ভাই। এবং যে কারণে আজকে অর্থনীতিতে বলছেন যে বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তব অবস্থা। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। সেই জন্যই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা খুব পরিষ্কার কথা, আমরা এই কথা বলি না যে বিএনপিকে ক্ষমতায় আনো, আমরা এই কথা বলি যে আমাকে ক্ষমতায় আনো, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা অবাধ নির্বাচন চাই। এবং সেই নির্বাচন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে পারে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে আবারও বললেন মির্জা ফখরুল। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। 2023-24 অর্থ বছরের বাজেট বাস্তবতা বিবর্জিত বলে মনে করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতির সামনে অর্থমন্ত্রী গোজামিলের একটি বাজেট উপস্থাপন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করেন। আজকে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ এমনভাবে বেড়েছে দাম যে সাধারণ মানুষ আদা আজকে বলছে যে একটা ভদ্র এক ভদ্র বলেছেন যে এই যে সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ, আমারও তো ইচ্ছে করে আমার পরিবারকে নিয়ে আমি একটু গরু গোস্ত রান্না করে খাবো, কিন্তু আদা কিনবো কোত্থেকে, পেঁয়াজ কিনবো কোত্থেকে, এটা কিন্তু হার্ড রিয়ালিটি ভাই। এবং যে কারণে আজকে অর্থনীতিতে বলছেন যে বাস্তবতা বিবর্জিত একটা বাজেট যার সঙ্গে কোনো সম্পর্ক নেই বাস্তব অবস্থা। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। সেই জন্যই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমরা খুব পরিষ্কার কথা, আমরা এই কথা বলি না যে বিএনপিকে ক্ষমতায় আনো, আমরা এই কথা বলি যে আমাকে ক্ষমতায় আনো, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একটা অবাধ নির্বাচন চাই। এবং সেই নির্বাচন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া, নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে সেই নির্বাচন কখনোই সুষ্ঠু হবে পারে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে আবারও বললেন মির্জা ফখরুল। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।